হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের তেঁতুলের টক মিষ্টি চাটনি করে দেখাবো, যেটা আমরা যে কোনো চাটে ব্যবহার করতে পারি। এমনকি নর্মালি আমরা যখন সিঙ্গাড়া পকোড়া বা যে কোনো স্ন্যাক্স খাই, তার সঙ্গেও আমরা সসের পরিবর্তে খেতে পারি। চলুন ফটাফট দেখে নিই কীভাবে বানাতে হবে। এখানে দেখুন বন্ধুরা, আমি 1 কাপ তেঁতুল নিয়েছি। তেঁতুলগুলোকে আমি বীজগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, বীজগুলো আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকম পরিষ্কার করা তেঁতুল বাজারে কিনতে পাওয়া যায়, সেরকমই আপনি কিনে নিন। অথবা যদি বীজওয়ালা তেঁতুল কেনেন, সেটা বীজ ছাড়িয়ে এরকম করে পরিষ্কার করে নিন। এটাকে চাইলে আপনি ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু আমি আসলে আগে থেকে প্রিপারেশান নিইনি, তো আমার আগে থেকে ভেজানোর কথা মনে ছিল না। তো আমি কি করেছি, এটাকে আমি পানিতে সিদ্ধ করেছি। চলুন বন্ধুরা, আমি আপনাকে সিদ্ধ করাটাই দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে একটুখানি জল দিয়ে, একটুখানি মানে 1 কাপ তেঁতুলে আমি মোটামুটি 1.5 কাপের মতো জল দিয়েছি। আর আমি সিদ্ধ করছি মোটামুটি 15 মিনিট থেকে 16-17 মিনিট হয়ে গেছে। আর দেখুন, একেবারে নরম হয়ে গেছে। এটা যদি আমরা এরকমই যদি হাত দিয়ে নিচড়ি, মানে কি বলে, হাত দিয়ে চটকালেও এটা পাল্প বেরিয়ে আসবে। তো আমরা এখন কি করব, হিট বন্ধ করে এটাকে আমরা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে তখন আমরা এটাকে মিক্সিতে পিষে নেব, তাহলে সুবিধা হবে আর কি, হাত দিয়ে চটকাতে হবে না। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে পিষে নেব, পিষে একেবারে প্লেন একটা মিহি পেস্ট বানিয়ে নেব, তাহলে আমাদের ছাঁকতে সুবিধা হবে আর স্মুথ একটা চাটনি পাবো আমরা। আমি এখন তেঁতুলগুলোকে পিষে নিয়ে আসছি, পিষে এনে আপনাকে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি তেঁতুলের খুব মিহি একটা পেস্ট বানিয়ে নিয়ে এসেছি। এই দেখুন, দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু এর মধ্যে তারপরেও অনেক রেশা টেশা আছে, তো সেগুলোকে আমরা ছেঁকে নেব। আপনি এরকমও করতে পারেন যে তেঁতুলটা ভিজিয়ে তারপরে আপনি হাত দিয়ে চটকে এটার পাল্পও বের করে নিতে পারেন, সেটাতেও কোনো অসুবিধা নেই। আমি সেই পাত্রটাই নিয়েছি যাতে আমি তেঁতুলগুলোকে সিদ্ধ করেছিলাম, ওপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার ছাঁকনিতে আমরা ঢেলে দেব এই তেঁতুলের মিক্সচারটা, যেটা আমরা ব্লেন্ড করে নিয়েছি। এবার চামচের সাহায্যে তেঁতুলের পাল্পটা আমরা বের করে নেব, তাহলে দেখবেন ওপরে রেশাগুলো থেকে যাবে। যথেষ্ট গাঢ় হয়ে গেছে মিশ্রণটা। এখন আমি মিক্সার জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব, যাতে কি হবে কি আমাদের ছেঁকে নেওয়াটা আরও একটু সহজ হবে, পুরোপুরি পাল্পটা বেরিয়ে যাবে। একটুখানি জল আমি দিলাম, খুব বেশি নয়। এবার আমি চামচের সাহায্যে এভাবে করে ছেঁকে নেব, যাতে পুরোপুরি পাল্পটা আমরা নিচে পেয়ে যাই আর ওপরে শুধুমাত্র রেশাগুলো থাকে। দেখুন বন্ধুরা, যথেষ্ট এখানে রেশা টেশা বেরিয়েছে। এগুলো একেবারেই খাওয়ার যোগ্য না, একেবারেই ভালো লাগতো না যদি মুখে আসতো। ওগুলো আমরা ফেলে দিলাম আর তেঁতুলের পাল্পটা আমরা খুব সুন্দর স্মুথ পেয়ে গেলাম। ছাঁকনির নিচে থেকে এরকম করে আমি নিয়ে নিচ্ছি চামচ দিয়ে, যাতে ওয়েস্ট না হয়। দেখুন বন্ধুরা, কতটা স্মুথ পেস্ট আমরা পেয়ে গেছি। এই দেখুন, এবার চলুন এটাকে আমরা কুক করার প্রসেসে যাই। আমি এখানে আবারও কড়াই বসিয়েছি ইন্ডাকশানের ওপরে, একটুখানি তেল দেব। এই চাটনির জন্য একেবারেই বেশি তেলের দরকার নেই। তেল হালকা গরম হয়ে যাওয়ার পরে আমরা এখানে দিয়ে দেব 1/4 টিস্পুন হিং, সঙ্গে সঙ্গে আমরা দেব 1/2 টিস্পুন জিরে, হাফ টি স্পুন সর্ষে, আর দিয়ে দেব 1/2 টিস্পুন মৌরি, সফট যাকে বলে হিন্দিতে, বাংলায় আমরা মৌরি বলে থাকি। আপনি যদি মৌরি এরকম গোটা ইউজ করতে না চান, তাহলে আপনি পাউডারও ব্যবহার করতে পারেন পরে, যখন ইমলির পাল্পটা দিয়ে দেব তখন। কিন্তু আমার কাছে পাউডার করা ছিল না, আমি গোটা মৌরি ব্যবহার করলাম। আর যদি আপনি চান, তাহলে এই সব কিছুর পরিবর্তে 1 ছোট চামচ ভরে আপনি 5 ফোড়ন দিয়ে দিতে পারেন। আমাদের এখানে তো 5 ফোড়ন পাওয়া যায় না, তাই আমি এরকম করে ব্যবহার করলাম 3টা মশলা। সব মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে ইমলির পাল্পটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। আমাদের এখনও আরও অনেক সময় কুক করতে হবে, তো সেই হিসেবে চাটনি আমাদের ভীষণ গাঢ়। আপনি দেখতে পাচ্ছেন কতটা গাঢ়, এই দেখুন ভীষণ গাঢ়। তাহলে কুক করতে করতে আরও মানে একেবারেই টাইট হয়ে যাবে, তো এই কারণে আমি এখন একটুখানি জল ব্যবহার করব।
একটুখানি জল আমি দিয়ে দিলাম সেই পাত্রটা ধুয়ে, যেটাতে আমি তেঁতুলের পাল্পটা বের করেছিলাম। এখন মোটামুটি 10-12 মিনিটের মতো আমরা কুক করব লো মিডিয়াম ফ্লেমে। তো তার আগে আমি এখানে কিছু মশলা অ্যাড করব যেগুলো জরুরি। 1/2 টিস্পুন আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আর এখানে ব্যবহার করব আমি ভেজে রাখা জিরা ধনিয়ার পাউডার। ভেজে রাখা অবশ্যই, কাঁচা জিরে ধনের পাউডার এখানে ব্যবহার করতে যাবেন না। আর এখানে আছে 1/4 টিস্পুনের থেকে একটু বেশি আদার পাউডার, মানে জিঞ্জার পাউডার। মিশিয়ে নিচ্ছি ভালো করে। এর সঙ্গে আমাদের লবণও অ্যাড করতে হবে। লবণের জায়গায় আমি এখানে 2টো লবণ অ্যাড করব, মানে একটা সাদা লবণ আর একটা কালা লবণ। কালা লবণ মানে হচ্ছে কালা নামক, বা যাকে বলে বিট লবণ। আমি এখানে 1/2 টিস্পুন সাদা লবণ ব্যবহার করছি, আর 1/2 টিস্পুন ব্যবহার করব বিট লবণ। এটা কালা বিট লবণ, মানে যেটাকে বলে ব্ল্যাক সল্ট, আর একটাও পাওয়া যায় সেটা হচ্ছে পিঙ্ক সল্ট। তো আমি এখানে কালাটাই ব্যবহার করছি, আপনি চাইলে পিঙ্ক সল্টও ব্যবহার করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। ভালো করে মিশিয়ে নেব, আর কিছুক্ষণ পরেই আমরা দিয়ে দেব চিনি। এখানে আপনি গুঁড়ো দিতে পারেন, আসলে গুঁড়েই স্বাদটা খুব ভালো আসে। কিন্তু আসলে আমার ঘরে প্রচুর চিনি পড়ে আছে, তো এই কারণে আমি গুঁড় আর ইউজ করতে যাচ্ছি না, গুড় কিনতে গেলাম না। তো আমি চিনি ব্যবহার করছি। এখন আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, পরে আমি চেক করে দেখব, যদি লাগে তাহলে আরও একটু চিনি দিতে পারি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। নাড়াতে থাকবো স্টেজে, স্টেজে চিনিটা নিচে থেকে জ্বলে যেতে পারে। আপনি যদি গুড় ব্যবহার করেন তাহলে 3/4 ভাগ গুড় ব্যবহার করবেন আর 1/2 চিনি ব্যবহার করবেন, তাহলে খুবই ভালো টেক্সচার আসবে, একেবারে বাজারের মতো। চিনি পুরোপুরি গলে গেছে, একটু চেক করে দেখলাম আমি, তা আমার একটু কম মনে হচ্ছে। এখন আমি আরও একটু চিনি ব্যবহার করছি, মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এরকম চেক করে দেখবেন, যতটা লাগে ততটা আপনারা ব্যবহার করবেন। এবার আমরা আবারও চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আমরা অপেক্ষা করব কনসিস্টেন্সি ঠিক হওয়া পর্যন্ত। এবার কতটা পাতলা আপনি চাটনি চান সেটা আপনার ওপর ডিপেন্ড করে। তো আপনি যেরকম পাতলা চাটনি চান সেই জায়গাতে আপনি হিটটা বন্ধ করে দিন আর চাটনিকে ঠান্ডা হতে দিন। তো আমি আরও একটু গাঢ় করব। দেখুন বন্ধুরা, যথেষ্ট গাঢ় হয়েছে। দেখুন আমি চামচ দিচ্ছি, তো চামচের পেছনটা এরকম কোট হচ্ছে। এটা একেবারে পারফেক্ট টেক্সচার তেঁতুলের চাটনির জন্য। তো এবার আমরা হিট বন্ধ করে দিতে পারি, মানে যখন চাটনিটা ঠান্ডা হবে তখন আরও গাঢ় হয়ে যাবে, একেবারে বাজারের মতো পারফেক্ট টেক্সচারে চলে আসবে। এমন নয় যে আপনাকেও ঠিক এরকমই করতে হবে, আপনি চাইলে আরও পাতলাও রাখতে পারেন বা আরও গাঢ়ও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই একেবারেই। আমি এখন চাটনিটাকে ঠান্ডা করব, ঠান্ডা করার পরে আপনাকে একবার দেখাবো। দেখুন বন্ধুরা, চাটনি আমাদের একেবারে ঠান্ডা হয়ে গেছে, আর এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। পেছনের কোটিং দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক গাঢ় হয়ে গেছে, এবং খেতে এটা ভীষণই সুস্বাদু হয়েছে। দেখুন বন্ধুরা, আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যেমন পারফেক্ট লাগছে, খেতেও অতটাই পারফেক্ট হয়েছে। এই চাটনিটা আপনি যে কোনো চাটের জন্য ব্যবহার করতে পারেন বা যে কোনো স্ন্যাক্সের সঙ্গে খেতে পারেন, খেতে ভীষণই মজাদার লাগে। অবশ্যই ট্রাই করবেন, আর যদি ট্রাই করেন তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল। চলুন বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।